আপনি কি বিএ ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আলোচনা করব বাংলা কাব্য কবিতায় যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান আলোচনা করছি আমি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বাংলা কবিতার জগতে আধুনিক সাহিত্যে দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান যতীন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন রবীন্দ্র যুগের একজন ব্যতিক্রমী কবি ব্যক্তিত্ব তার সঙ্গে পাশ্চাত্য কবি ও ঔপন্যাসিক টমাস হার্ডির অনেক সাদৃশ্য রয়েছে মিল রয়েছে তাকে যে দুঃখবাদী কবি বলা হয় তার এই দুঃখবাদের মূল ভিত্তি হল মানুষের প্রতি তার মমত্ববোধ দুঃখ যেহেতু ঈশ্বরের সৃষ্টি তাই ঈশ্বরের প্রতি তার বিদ্রোহ অভিযোগ ও অভিমান তার দুঃখবাদ একটি বিশেষ জীবন দৃষ্টি যদিও তা মহিতলালের দুঃখবাদ থেকে স্বতন্ত্র তবে তার একটা নিজস্ব স্টাইল ও রীতি রয়েছে আর এই বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তার কাব্য কবিতায় মানসিকতায় প্রকাশভঙ্গিতে যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্ম আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন পালিতপাড়া পূর্ব বর্ধমান মাতুলালয়ে নদীয়ার শান্তিপুরের কাছে হাবিবপুর গ্রামে তার পৈতৃক নিবাস তার মৃত্যু উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের সতেরোই সেপ্টেম্বর এগুলো খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে লাগবে বি এম থেকে শুরু করে চাকরি সমস্ত চাকরির পরীক্ষায় অবশ্যই গুরুত্বপূর্ণ তার কাব্যগ্রন্থগুলো দেখে নাও এবারে মরিচিকা উনিশশো তেইশ মরুশিখা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ মরুমায়া উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ সায়ম উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ এটা ম দন্তেশ্ব একার অন্তস্তম সায়ম ত্রিজামা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ অনুপূর্বা খ্রিস্টাব্দ নিশান্তিকা সাতান্ন খ্রিস্টাব্দ তার কাব্য সংকলন অনুপূর্বা যেটা প্রকাশিত হয়েছিল খ্রিস্টাব্দে তার সমালোচনামূলক গদ্যগ্রন্থ হল কাব্য পরিমিতি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার শেষ বয়সে অনুবাদিত বা অনুবাদমূলক গ্রন্থ হলো ম্যাকবেথ অথেলো হ্যামলেট কুমার সম্ভব বসুমতী পত্রিকায় বিপ্রতিপ গুপ্ত ছদ্ম নামে তিনি স্মৃতিকথা নামে একটি আত্মজীবনী প্রকাশ করেছিলেন তাকে মরুকবি বলা হয় কেন চারপাশের জগতে তিনি দেখিয়েছেন দুঃখের ক্রমবর্ধমান বিস্তার শোষণ বঞ্চনার নিদারুণ ছবি আর এগুলিকেই তিনি তার কাব্যে তুলে ধরেছেন কাব্যের নাম মরিচিকা মরুশিখা মরুমায়াতেও উসরতাকে স্থান দিয়েছেন কবি এই মরুপ্রাধান্যের জন্যই তাকে তাকে মরুকবি বলা হয় তাকে দুঃখবাদী তাকে দুঃখবাদী কবি বলা হয় কেন না যতীন্দ্রনাথের কবিতায় রোমান্টিক কল্পনা প্রবণতাকে প্রেম চেতনাকে ঈশ্বরকে আক্রমণ করে দুঃখবাদ স্থাপন করেছেন সেজন্যই তাকে দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথের দুঃখবাদের সাথে জার্মান দার্শনিক সোপেন হওয়ার নৈরাশ্যবাদী চেতনার সাদৃশ্য লক্ষ্য করা যায় তাকে মূলত কবিও বলা হয় কারণ শিবকে কেন্দ্র করে এক বৃদ্ধ ধরেছেন মরিচিকা কাব্যের ঘুমের ঘরে কবিতার মধ্যে কবির সামগ্রিক কবি চেতনার প্রকাশ পেয়েছে ইংরেজ কবি জন ডানের সাথে তার তুলনা করা হয় এইগুলো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে দিয়ে দিলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই পড়বে খাতায় লিখে নেবে আর বিশেষ করে এই যে শালগুলো রয়েছে কাব্যগ্রন্থে তার যে কাব্যগ্রন্থের শালগুলো রয়েছে শালগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করবে খুব ভালো করে কারণ এগুলোই কিন্তু আসবে